ভারী বর্ষণে চতুর্থ দিনেও ডুবল বন্দরনগরী চট্টগ্রাম। প্রায় অচল হয়ে পড়েছে অনেক এলাকা, বিপর্যস্ত ব্যবসা বাণিজ্য। আর সীমাহীন কষ্ট মাথা নিয়ে দিন কাটছে শহরের এক তৃতীয়াংশ এলাকার মানুষের। হালিমা আর সালেহা বেগম দুই বোনের বাসায় পানি এতটাই বেশি, বাধ্য হয়ে দোকানে আশ্রয় নিয়েছেন ছেলে মেয়ে নিয়ে। এখন দোকানেও পানি উঠার অবস্থা। এই চিত্র সোমবার সকালে বন্দরনগরীর ব্যাপারীপাড়া এলাকার। দুই বোন কোনোভাবে দোকানে আশ্রয় নিলেও বেকারিতে চাকরি করা জাকির হোসেন তার পরিবার নিয়ে থাকছেন পানির মধ্যেই। একদিকে নেই কাজকর্ম, তার মধ্যে জ্বলছে না চুলা, নেই বিদ্যুৎও। নাওয়া খাওয়া ছাড়া এভাবে চলছে নগরীর নিচু এলাকার মানুষজনের নিত্যদিন। জোয়ারের সময় এই ভোগান্তি পৌঁছায় চরমে। এখানে আসছি, পানি লাগতে পারি না, ঘুমাতে পারি না, জিনিসপত্র ব্যাগ কিন্তু নষ্ট হয়েছে, লাস্টে লেঙ্গা বেড়ারে লই, নাতিন দুনুগারে লই, আরেকজনের দুয়ানো আই হান্দাইছি। খাওয়া দাওয়া বন্ধ, ব্যাগ কিছু বন্ধ, অনেক কিছু আসে, পোক টোকা আসি, বড়ি যাই, কত কষ্ট আছে আমরা যে বলতে পারেন আল্লাহ ছাড়া। তিন দিন ধরে এই অবস্থা, অনেক কষ্ট হচ্ছে, ভাত রান্না করতে পারি না, খাইতে পারি না। একই অবস্থা ব্যবসায়ীদের, দোকানপাট খুলতে পারছেন না পানির জন্য, মালামাল নষ্ট হয়ে পড়েছেন চরম লোকসানে। গেল চার দিন যাবতই তাদের পোহাতে হচ্ছে এমন দুর্ভোগ। সব নষ্ট হয়ে যাচ্ছে, মানুষ অনেক মানুষের দোকানের জিনিসপাতি নষ্ট হয়ে গেছে, ডুবে যাচ্ছে, এত এত বৃষ্টি আর এত জোয়ার, জোয়ার আর বৃষ্টি এক জায়গায় তো হওয়াতে সবার অনেক ক্ষতি হয়েছে। আর আজকে তিন চার দিন ধরে যে কষ্টে ভুগতে আছি, পানি উঠতেছে, পানি আবার ইস্তেছি, এই অবস্থা আর কালকে রাতের থেকে বৃষ্টি কারেন্ট নাই, প্রত্যেকটা ঘরে ঘরে গ্যাস লাইন বন্ধ, বিদ্যুৎ নাই, কালকে রাত থেকে এ পর্যন্ত সকাল থেকে মানে আমরা এখনো পর্যন্ত কিছু খারো পেটে কিছু জোগান হয় নাই। একই অবস্থা নগরের হালিশহর, শান্তিবাগ, বড়পোল, মুরাদপুর, সুলকবহর, বহদ্দারহাট, চকবাজার সহ বিভিন্ন জায়গায়। এক বুক পানির মধ্য দিয়ে রিকশায় চরম ঝুঁকি নিয়ে চলাচল করছে মানুষজন। কবে বন্ধ হবে এমন ভোগান্তি, সে প্রশ্নের উত্তর খুঁজছেন দুর্ভোগে পড়া নগরবাসী। ইবেন মীর, চ্যানেল 24, চট্টগ্রাম।